স্মার্টফোন ব্লাস্ট বা স্মার্টফোন ফেটে যাওয়া, এই বিষয়টা এখন যেন একদম কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে আমরা শুনতাম বাইরের অমুক দেশে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, বাট রিসেন্টলি আমরা দেখছি আমাদের দেশেও এমন ঘটনা অহরহ ঘটছে। এমনকি আজকে সকালেও রেডমি নোট 7 প্রো এই স্মার্টফোনটা ফেটে যায় এক ভাইয়ের। সে ব্যাপারে আমরা বলছি, তার আগে বলতে চাই কয়েকদিন আগেও আমরা দেখলাম ওপো F17 Pro ব্লাস্ট হয়েছিল চট্টগ্রামে কোনো এক ভাইয়ের। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু মানে একটা সিরিয়াস বিষয়, একেবারে মানে বড় রকমের সমস্যা হতে পারে, এমনটা আমরা জানি যে মোবাইল ফোন ব্লাস্ট হয়ে অনেকে মারাও গিয়েছেন। তো যাই হোক, আজকে সকালবেলা আমরা ফেসবুক গ্রুপগুলোতে মানে আমাদের টেক গ্রুপগুলোতে আমি দেখছিলাম একটা ভাই পোস্ট করেছেন যে ওনার রেডমি নোট 7 প্রো উনি প্রায় এক বছর যাবত ধরে ব্যবহার করছিলেন এবং সেটা সকালবেলা হঠাৎ পকেটে থাকা অবস্থায় ব্লাস্ট হয়ে যায়। অনেকেই আমরা বিশ্বাস করতেও চাইনি। পরবর্তীতে যেটা হলো, এই ভাইয়েরা সরাসরি আমাদের সাথেই কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে জানায় যে ভাইয়া এই ঘটনা ঘটেছে। ওনাদের সাথে আমাদের পরে ফোনেও কথা হয় কী কী হয়েছিল, ইভেন ওনারা আমাদের সাথে ভিডিও শেয়ার করেছে। সো ওনাদের কাছ থেকে আমরা টোটাল ব্যাপারটাই জেনেছি যে আসলে কীভাবে ঘটনাটা ঘটে। তারপরেও আমি চাই ওনাদের মুখ থেকেই বা ভিকটিমের মুখ থেকেই সরাসরি আপনাদেরকে জানাতে আসলে ঘটনাটা কী ঘটেছে। তো এখন আমরা যে কাজটা করব, যাদের সাথে এই ঘটনা ঘটে তাদেরকে একটা কল করব এবং তাদের মুখ থেকে আমরা জেনে নেব আসলে কী ঘটেছিল আজকে সকালবেলা। ওকে, আমি কল করে লাউড স্পিকার দিয়ে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি আসলে ব্যাপারটা কী হয়েছিল। জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ আমি ভালো আছি। ভাইয়া, ওই যে সকালবেলা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা হয়েছিল, এই যে আপনাদের মোবাইল ফোনটা ব্লাস্ট হয়ে যায় বা মানে যে সমস্যাটা হয়, টোটাল ব্যাপারটা যদি একটু উল্লেখ করেন যে আসলে কিভাবে ঘটনাটা ঘটেছিল। জি, আমি তো আপনাকে ভিডিওটা দিয়েছিলাম। জি জি। তাছাড়া কথা হলো, এই ফোনটা হলো আমার ভাইয়ের। আচ্ছা। তো উনি মূলত আমি ওনার সাথে ছিলাম, তো উনি তখন আমাদের হাতে ফোন ছিল না, তার কোনো ভিডিওটা করতে পারি নাই। না, এই ধরনের ঘটনা ঘটবে এটা তো আর আপনি জানেন না যে ভিডিও করবেন। জি জি জি, এটা হলো কথা। আর উনি তো থাকলে উনি ঘটনাটা বলতেন, উনি যেহেতু নাই তো আমি বলতেছি। মূলত ফোনটা মানে আমরা চলতেছি, মূলত ফোন আর কি অনেক চার্জ ছিল, চার্জও অনেক ছিল আর ফোনে কিছু করা হয়নি। আর উনি ফোনটা নিয়ে মানে যাচ্ছে, ওনার পকেটে ছিল, হঠাৎ একটা শব্দ হয়। আচ্ছা। ফোনটা যখন বাইরে বার করে দেখে যে ফোন থেকে ধোয়া বাইর হইতেছে, নিচে ফেলে দিয়েছি ঘাসের মধ্যে। ওকে। তো যখন ঘাসের মধ্যে ফেলে দিই, তো তারপর ওখানে আস্তে আস্তে সবকিছু পুড়ে যেতে থাকে। জি জি। মানে পুড়ে যেতে থাকে, হঠাৎ একটা মানে ছোট করে একটা শব্দ হয়ে যায়, ফোনটা পুরো পুড়ে যায়, ফেটে যায় আর কি। হ্যাঁ, মানে ফোনে একেবারে কাজ শেষ। আর উপরে যা কিছু ফ্রেম ট্রেম সবকিছু তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর মানে ব্যাক প্যানেল ডিসপ্লে সবকিছুতে আর কি মানে কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরটা সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে, ভিতর সম্পূর্ণ পুড়ে পুড়ে গেছে আর কি, পুড়ে গেছে একেবারে। এটা কি অফিশিয়াল ফোন ছিল? জি, ফোনটা অফিশিয়াল। আচ্ছা আচ্ছা। আর ওটা দিয়ে কোনো মানে পাবজি, ফ্রি ফায়ার এরকম মানে হার্ডকোর গেম তেমন একটা মানে না, গেম খেলা হলে যে একটা ফোন ফেটে যাবে এমন কিছু না। মানে বুঝতে পেরেছি, আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা একদম রেগুলার গেমিং করা হয় না এটা বলতে পারেন, মানে রেগুলার জাস্ট নরমালি ব্যবহার হয়েছে, তাই তো? সাধারণত রেগুলার ইউজেজ এটা হয় আর কি। আচ্ছা, আসলে ওই ধরনের প্রেসার দিয়ে ব্যবহার করার কারণে যে এমনটা হবে এটা না, এটা হয়তো ব্যাটারির কোনো সমস্যা ছিল। তো যাই হোক, উনি আর কি ভালো আছেন, ওনার কোনো সমস্যা হয়নি, তাই তো? ওনার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ভালো। আর আপনাদের লোকেশনটা বলছিলেন ইয়াতে, কি বলে? আমাদের লোকেশন হলো বদরগঞ্জ রংপুর। বদরগঞ্জ রংপুর। সবচেয়ে বড় কথা হলো, ওনার যদি কিছু হয়ে যেত আর এইভাবে যদি এখন সেটাই ব্রাদার, এটা আসলে কিছু হয়ে গেলে সেটাই, আমরা আসলে অনেক ধরনের নিউজে হয়তো এর আগেও শুনেছি যে এই ধরনের ঘটনা থেকে অনেক খারাপ কিছু হয়েছে, যাই হোক তেমন কিছু হয় নাই, এটাই অনেক বড় কিছু যে খুব খারাপ কিছু হয়নি। সো ঠিক আছে ব্রাদার, তাহলে ভালো থাকবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। সো আপনারা দেখলেন, আমরা কথা বলে জানতে পারলাম বিষয়টা যেটা হয়েছে, ওনার কথা থেকে আপনারা বুঝছেন কিনা জানি না, উনি আমাকে আগেও বলেছিল বিষয় যেটা হয়, ওনার ফোনটা ওনার পকেটে থাকা অবস্থায় মানে উত্তপ্ত হয়ে যাচ্ছিলো বা গরম হয়ে যাচ্ছিলো, দেন উনি যখন বের করে তখন দেখতে পান সেটার থেকে ধোঁয়া বের হচ্ছে। সো উনি বুঝতেই পারে যে খারাপ কিছু একটা হতে যাচ্ছে, দ্যাটস ওয়াই সে তাড়াতাড়ি জিনিসটাকে ফেলে দেয় ঘাসের উপরে এবং ওইখানে বসেই ফোনটা ব্লাস্ট হয়ে যায়, ব্যাক সাইড আর কি খুলে যায় এবং ফ্রন্ট সাইড মোটামুটি ঠিকই আছে। তো যেটা হয়েছে, ভিতরের ব্যাটারিটা ব্লাস্ট হয়ে গেছে বা ব্যাটারিটা পুড়ে গেছে, এবং প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে যে আমরা ব্লাস্ট হওয়ার ঘটনা শুনেছি এই বিষয়টাই ঘটে, মানে মোবাইল ফোনের ব্যাটারিটাই নষ্ট হয়ে যায়। রেডমি নোট 7 প্রো এটা যে নতুন ঘটনা এমন কিন্তু না, এর আগেও কিন্তু আমরা শুনেছি আর অনেকদিন আগে যখন ফোনটা প্রথম প্রথম এসেছিলো ওই সময়ও আমরা এমনটা শুনেছিলাম। তো আসলে এক বছরের পরে গিয়ে হোক বা নতুন কেনার পরপরেই হোক, বিষয় তো একই।
আর সবচেয়ে বড় বিষয় হলো এটা থেকে কিন্তু খুব খারাপ কিছু হতে পারতো। এই যে মানুষটা, এই মানুষটা যদি টের না পেতেন যে ওনার পকেটে বসে ফোন একটা গরম হচ্ছে, ধোয়া টোয়া বের হচ্ছে, জিন্সের প্যান্ট পরা ছিল, হয়তো উনি টের নাও পেতে পারতেন। তো সেকেন্ড টাইম যখন জিনিসটা ব্লাস্ট হয়েছে, ওনার কিন্তু পা ওটা বাদ হলেও হতে পারতো। তো আসলে আপনি আমি কীভাবে মানে সিকিউর থাকবো, এর জন্য আমার মনে হয় কোম্পানিগুলোরই এদিকে নজর দেওয়া উচিত। একটা মোবাইল ফোন যখন তারা তৈরি করছে বা একটা ব্যাটারি তার মাঝে যখন দিচ্ছে, সেটা কি আসলে এটার জন্য পারফেক্ট? বা একটা মানুষ এই জিনিসটা ব্যবহার করবে ভাই, একটা মানুষের দিকে কথা বলবে, এটা তো ব্লাস্ট হওয়ার জিনিস না। শুধু শাওমি বা রেডমি তাদেরকে আমি বলছি না, এই বিষয়টা সব ব্র্যান্ডের জন্য, এবং মোটামুটি আমরা সব ব্র্যান্ডেই দেখছি যে ইদানিং ব্লাস্ট ট্রাস্ট হচ্ছে। এবং খেয়াল করুন এই বছরটাতে এসে কিন্তু আমরা খুব বেশিই শুনছি, মনে হয় যেন একটু বেশিই শুনছি। সো আমার মনে হয় কোম্পানিগুলোর এই দিকটাতে আগে বেশি ফোকাস দেওয়া উচিত। নতুন নতুন ফিচার, নতুন নতুন এটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা, এখানে সেখানে চার পাঁচটা ক্যামেরা, হ্যাঁ এগুলো দিবেন, ওকে ফাইন দিবেন, তার আগে ব্যাটারি যাতে ব্লাস্ট না হয় সেদিকটাতে নজর রাখুন, তারপরে এগুলো নিয়ে কাজ করা যাবে। আমার মনে হয় এগুলো হলো পার্সোনাল আমার ওপিনিয়ন। এখন যদি ওই ভিকটিমকে বা যার মোবাইলটা ব্লাস্ট হয়েছে তাকে যদি 10টা মোবাইল ফোনও নিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু কোনো সমাধান না। হ্যাঁ, তাকে দিয়ে খুশি করা গেল হয়তো, কিন্তু তার জায়গায় আরেকজনের হতে পারতো বা তারই অনেক খারাপ কিছু হতে পারতো, সেই ক্ষেত্রে সেই দায়ভার কে নেবে? হ্যাঁ, এটা অহরহ ঘটছে, প্রতিদিন ঘটছে এমন না, বাট দু একটা যাই ঘটছে সেটাই কিন্তু অনেক খারাপ কিছু। সুতরাং কোম্পানিগুলোর এই দিকটাতে ফোকাস করা উচিত। আর আপনাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতে চাই তাহলে বলবো, মোবাইল ফোন চার্জে লাগিয়ে সেটা দিয়ে আসলে ইন্টারনেট ওই মুহূর্তে ব্যবহার করা উচিত না। তারপরে অনেকেই পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করে পকেটে নিয়ে ঘুরেন, সেটাও করা ঠিক না। তারপরে অনেকেই ডাটা কানেকশন অন রেখে বালিশের নিচে রেখে ঘুমান, সেটাও মোটেই করবেন না। আবার যে ফোনগুলো স্পেশালি গেমিংয়ের জন্য না, সেগুলোতে আমরা অনেকেই চার্জে লাগিয়ে সরাসরি গেমিং করতে থাকি, এটাও ঠিক না। সুতরাং আমার মনে হয় সকলেরই এই সমস্ত বিষয়ের দিকে একটু নজর রাখা উচিত। শুধু কোম্পানিরই সবসময় দোষ এমনটা কিন্তু না, আমাদের ইউজারদেরও বেশ কিছু দোষ রয়েছে যেগুলো আমি বলছিলাম। সো এই বিষয়গুলো মাথায় রেখে দেন আপনারা আপনার ফোনটি ব্যবহার করবেন। আর ফাইনালি বলবো, ভাইয়া যেমনটা বলছিল, আমাদের এলাকায় আরও যারা রেডমি নোট 7 প্রো ব্যবহার করছেন তারা অনেকেই ভয় আছেন যে তার ফোনের সাথে এটা ঘটবে কি না। না, এমনটা হবেই এমন কিন্তু না। হয়তো ওনার ফোনটা তৈরি হয়ে আসার সময় কোনো একটা প্রবলেম ছিল, বা ওনার ব্যাটারিটা ডে বাই ডে হয়তো ফুলে যাচ্ছিল, যেটা উনি বুঝতেও পারছিল না, হতে পারে এমনটাও। সো আপনাদেরকে মানে ভয় পেতে হবে এমন না, বাট কোম্পানির ক্ষেত্রে আমি বলবো কোম্পানিকে অবশ্যই এই সমস্ত বিষয়ের দিকে নজরদারি করা উচিত। ওকে, এই ফাটাফাটি নিউজের বাইরেও আমাদের কাছে আরও বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ রয়েছে। মি 11টি প্রো আগামী মাসের 15 তারিখ গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। 15ই সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে মি 11টি প্রো। মি 11টি প্রো নিয়ে আসছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 888 প্রসেসর এবং থাকবে 120Hz রিফ্রেশারের অ্যামোলেড প্যানেল, হাই রেজুলেশনের ক্যামেরাও থাকবে। তার চাইতে বড় ব্যাপারটা হলো 120W চার্জিং সিস্টেম সাপোর্ট থাকবে ওই স্মার্টফোনে, এবং বক্সের সাথেই হয়তো এই চার্জারও দিয়ে দেওয়া হবে। আর মি 11টি ওই স্মার্টফোনে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 SoC, আর একই সাথে থাকছে সেখানে 120Hz রিফ্রেশারের ডিসপ্লে প্লাস 64MP ক্যামেরা। তবে চার্জারটা হয়তো অত বড় হচ্ছে না এই স্মার্টফোনের। এদিকে হয়তো আপনারা অনেকেই শুনেছিলেন রিয়েলমির 8 সিরিজের আরও একটি স্মার্টফোন খুব শীঘ্রই ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হচ্ছে, আর তা হলো রিয়েলমি 8i। রিয়েলমি 8i ওই স্মার্টফোনে থাকবে 120Hz রিফ্রেশারের IPS LCD প্যানেল, IPS স্ক্যান। তারপরে এর প্রসেসর সেকশনে নতুন প্রসেসর মিডিয়াটেক হেলিও Z96 SoC, আর ক্যামেরা সেকশনে মেবি 64MP ক্যামেরা, ও সরি 50MP ক্যামেরা, এবং যেটা স্যামসাংয়ের সেন্সর। আর এর ব্যাটারি সেকশনে থাকবে 5000mAh ব্যাটারি, 18W চার্জার মেবি। এই দিয়ে আসছে এই স্মার্টফোন, হয়তো ওই 20-22-23 হাজার টাকার স্মার্টফোন। টুইটারে রেডমি নোট 8 প্রোর একটা ছবি লিক্স হয়েছে। রেডমি নোট 8 প্রো নতুন কোনো ফোন না, এটা ছবি লিক্স হতেই পারে, বাট এই ছবিটা ডিফারেন্ট। এখানে আমরা দেখছি একটা বক্স রয়েছে এবং একটা মানুষ রেডমি নোট 8 প্রো হাতে ধরে আছে। এবং যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই মোবাইল ফোনের উপরে, নতুন ফোনের উপরে যেমন আমরা দেখতে পাই একটা সুন্দর পলি দিয়ে র্যাপ করা থাকে, এটা তো ঠিক তেমনটা রয়েছে। এবং সেখানে লেখা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 720G SoC, অর্থাৎ এই প্রসেসরটি রয়েছে এই স্মার্টফোনটিতে। আমরা জানি রেডমি নোট 8 প্রো এই প্রসেসর দিয়ে মোটেই আসেনি। তাহলে এটা কি 2021 এডিশন, এরকম কিছু? রেডমি নোট 8 এর আমরা 2021 এডিশন দেখেছি। সো তার বড় ভাই রেডমি নোট 8 প্রো সেও কি প্রসেসর সেকশন চেঞ্জ করে আসছে? হতে পারে এমন কিছু। এর বাইরে গিয়ে অন্য সব কিছু কিন্তু ঠিকই রয়েছে, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি প্রসেসর সেকশনে আলাদা কিছু রয়েছে। এখন আমি শিওর না আসলে এমন কিছু আসবে কি না, নাকি এটা কোনো ফেক ছবি। ছবি দেখে কিন্তু অলমোস্ট রিয়ালই লাগছে। তো দেখা যাক রেডমি নোট 8 প্রো নতুন রূপে আসে কি না। ওকে ভাই ব্রাদার, অলরেডি আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল, সো আমি আর বড় করছি না, আমরা সরাসরি এখন কমেন্ট সেকশনে যাব। তো আমাদের প্রথম কমেন্টসটি করেছেন নাহিদ বৃষ্টি, উনি লিখেছেন, ভাইয়া মোবাইলের সব ধরনের সেন্সরগুলোর নাম এবং সেন্সরগুলোর কাজ নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দিলে উপকার হতো, অনেক লাইক রয়েছে এখানে। ওকে ভাইয়া, সুন্দর একটা টপিক দিয়েছেন, আমরা এরকম একটা ভিডিও করার ট্রাই করবো অবশ্যই। এরপরে ব্লগ দ্য অন্ডার, উনি লিখেছেন, টি শার্টটা সুন্দর ছিল ভাই, সাথে বরাবরের মতো টেক নিউজ
খুবই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। এই টি শার্ট রিলেটেড কমেন্টস গতকালকে আমি অনেক পেয়েছি, অনেকের কাছেই হয়তো গতকালকে টি শার্টটি খুব ভালো লেগেছে। তো আপনারা যদি বলেন তাহলে আপনাদের জন্য 10টা টি শার্টের ব্যবস্থা করা যেতেই পারে এবং সেগুলো আমরা একটা ফটোগ্রাফি কনটেস্টের মাধ্যমে আপনাদেরকে দিতে পারি। সো আজকের ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি আপনারা ফটোগ্রাফি কনটেস্ট চান তাহলে আমি কালকের ভিডিওতে এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে চাই এবং আপনাদের জন্য সেরকম কিছু আয়োজন করতে চাই, অবশ্যই কমেন্টস করে জানান। গেমিং সাবির অফিসিয়াল স্যাম ভাই, 90Hz অথবা 120Hz এর LCD ডিসপ্লে ভালো হবে নাকি 60Hz অ্যামোলেড অথবা সুপার অ্যামোলেড কোনটা ভালো হবে গেমিং এর জন্য একটু বলবেন প্লিজ। ভাইয়া আসলে আমার জন্য হলে আমি সুপার অ্যামোলেডে যেতাম, বাট 90Hz যদি থাকে সেই ক্ষেত্রে বা মানে হাই রিফ্রেশ যদি থাকে তাহলে আপনাকে অনেক গেমে কিন্তু এটা সহায়তা করবে। কিছু কিছু গেম রয়েছে যেগুলো সরাসরি এই ধরনের হাই রিফ্রেশে খেলা যায় এবং আপনি সেগুলোতে কিন্তু অন্য লেভেলের একটা মজা পাবেন। সো সেই দিক থেকে হয়তো এগিয়ে থাকবে, বাট কালার বা মানে গ্রাফিক্সগুলো উপভোগ করার যে বিষয়টা সেটা হয়তো আপনি খুব বেশি পাবেন সুপার অ্যামোলেডের ক্ষেত্রে। এখন বিষয়টা আপনি আপনার মতো করে হয়তো গুছিয়ে নিতে পারবেন। আবির আহমদ ভাই লিখেছেন, স্যাম ভাই পোকো F3 GT এর রিভিউটা একটু তাড়াতাড়ি দেন, আপনার ভিডিওর অপেক্ষায় আছি অনেকদিন ধরে। ওকে ভাইয়া, আমরা বেশ কিছুদিন হয়েছে এটা ব্যবহার করছি এবং আমি নিজেও কিন্তু এটা অলরেডি ব্যবহার করতেছি, সো আমি কয়েকদিনের মধ্যে রিভিউটা দিয়ে দেবো। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সাবধান থাকবেন, মোবাইল যেভাবে চার্জ করতে বলছিলাম আর কি বা যেভাবে ব্যবহার করতে বলছিলাম এগুলো একটু মাথায় রেখে ব্যবহার করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।